I know. Hey, hello. এটা আমার কি ভাষা? ওই তো অশিক্ষিত ইংরেজি ভাই ইউজ। আচ্ছা যাই হোক, আমরা সানমান্দার ঘাটে এসে পড়েছি তাই না? হ্যাঁ তাই তো, দিশা বাইতাছি সামান সপুর গ্রাম আইতাছি ভাই। এই সানমান্দার ঘাট হইব আমার মনে হয়। এই এখানে মেয়েরা সাবান শ্যাম্পু দিয়ে চান করেছে তাই এটার বাসটা করছে। হাই রে সান খইরা বাইতে গেছে গা তাই যে গ্রান গো, আর যদি এ নইয়া তা করে দেখ পর বইতো না জানি হে না কত গ্রান আছিল গো ভাই। এই হ্যাঁ জন্ট ইউস, ঘাটটা অনেক সুন্দর তাই না? হ্যাঁ আচ্ছা দেখো এখানে অনেকগুলো কস্তুরি দেখা যাচ্ছে তাই তো দিশা বাইতেছে। এই জায়গা যদি কস্তুরিগুলো সাফ না করিস তাহলে আমরা বসে ফেরাইতে পারবো না ভাই। আজকে তো আমি এটা নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি। কি নিয়েছো বুঝিতে পারিছেন? এই তো এই জায়গায় আমাকে একটি ফুট কাটিয়া দিবেন, এখানে বসে বসে আমি ওই জায়গায় বসি বাবু, বুঝেছেন ভাই? তাই ইউস, ওই জায়গায় আমার ফুট কেটে দিতে হবে। হ্যাঁ ছিল জীবন আনে রে, আমি কেটে দিছি আজকে, আমার কেটে দিন এনু ফুট কেটে দেন বসি বাবু। তুই কাটবি না? না আমি কেটে হব না। এই তোকে আমি কিসের জন্য নিয়ে এসেছি? আরে ভাই আমার শরীর সুস্থ থাকলে তো আমি কেটে দিতাম, আমার হাতের মধ্যে সর্দি লাগছে এই জন্য আমি ফুটটা কাটা হইতেছি। তুই শুনেছ আমার কাটতে হবে? হ্যাঁ তোমার কাটার জন্য কইছে। আচ্ছা হ্যাঁ তুই সুন্দর এখানে দাঁড়িয়ে থাক। এই তো আমি কস্তুরি গুলো হ্যাঁ সাফ করে দিচ্ছি। ঠিক আছে কস্তুরি গুলো সাফ করে দাও। আমি কোনদিন মারিনি, তুই মার কাছে মিথ্যা কথা বলেছিস এই জন্য আমি তোকে একটা বাড়ি দিয়েছি। বাড়ি দিলে তো মার না, ওটা শুন বাড়ি দিলে তাই। আচ্ছা যাই হোক, আমি হলাম সদাগরের এক কর্ত ছেলে, আমি যদি এই জায়গায় ফুট কাটতে পারতাম তাহলে কিন্তু আমি তোকে সঙ্গে করে এই সানমান্দার ঘাটে কখনো নিয়ে আসতাম না, ঠিক আছে? আমারই ফুট কেটে দিন না বাবা। হ্যাঁ আমি জানি না বিদাই, তুই এই জায়গায় সুন্দর করে একটু ফুট কেটে দিবি। আমারই কাটু লাগবো? আবার বল আমারই কাটু লাগবো ভাই। হ্যাঁ আমি আজকে মনে করুন না, আর তো সর্দি লাগছে, আর তো সানা হামু নানু ভাই, এটা ডিজিটাল ফুট কাটা হচ্ছি আমি। ডিজিটাল? হ্যাঁ। আচ্ছা তুই যেভাবে পারি সেইভাবে কাট। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ফুট কাট করতে চাচ্ছি, আমার যদি কোনো বিপদ আপদ হয় তাহলে আমি টানতে খারি খারি দেহুন জানি। ঠিক আছে আচ্ছা তাই দেখছি, তাহলে চাইতেছি। হ্যাঁ আচ্ছা আমার নাকি ভগবানের টেনে টেনে দোয়া করুন জানি। তোর জন্য তো দোয়া হবে। হ্যাঁ নদীর টেন জানি আর উইটা না হারি তাই। হ্যাঁ আচ্ছা যদি আমি সদা করে ফুল হয় তাহলে আমারও ফুট কেটে দিত। ভগবান যদি আমার এই দুনিয়াত পাঠায় সদা করে ফুল করেছে নি পাঠায়। পানি কি বা ভি জানে ছালার বিপুল মধ্যে পড়ছি হলো বাবা, এটা বাইক মার যায় না কিন্তু এই যে এই তো হলো আই নো ভাই জন্ড এই যে ভাই। হ্যাঁ কেন কি এর কাটা ঢুকছে ভাই? কোথায় এসে এসে ভাই? এই জায়গায় কখনো কাটা ঢুকবে? ও কাটা ঢুকে না একটু সাবাইছি হয় না, পানির মধ্যে কি কাটা আছে? কস্তুরি কাটা হিল ছেকা গো আদে গো। এই যে ভাই এই যে মনে করুন যখন একটা ডিজিটাল ফুটটা খাইতে দিলাম না, হ্যাঁ এনু বসে বসে হনে কি মাছ ধরবেন জানুন? কি মাছ? বেশি ভাগ আমি ইসা মাছ ধরবো। আপনি কি মাছ ধরবেন ভাই? বসিতে কি ইচ্ছা মাছ ধরবে? বসিতে ইচ্ছা মাছ ধরতে না, ইচ্ছা মাছে কি আদার খায় না? খায়। তাইলে উপস্থিতে খাবো না ভাই? তাইলে আচ্ছা তুই ইচ্ছা মাছই ধরিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ফুট কাটা শেষ তাই না? হ্যাঁ ফুট কেটে দিচ্ছি তো। আচ্ছা তাহলে বসিতে আদার কেটে দাও। এই সেরেছে ও হন আমার কি হবো ইতুলি উনুকা ফুট কাটবে চাই না কারণ গুয়া আমাদের সে বাড়ি মারছে ও না কি করবো আমি? আচ্ছা আমি এটা ছেলামি করে চলেছি কেন কি কোন লোকের ধরে বসে বাবা আমি বাড়তে চাই ভাই,
আমার তো সমস্যা হচ্ছে না কি সমস্যা আমার পেটের মধ্যে কামড় দিছে তুই পায়খানা বের করতে চান না খাড়াই না মে ওই দাঁড়া জন্ত বসিতে আধার কে দিদি ঠিক আছে তারপর তুমি যাও ঠিক আছে আমি বসে বসে ভাই এই যে কিস্তালা ভাই এই কিস্তিতে আমি কি রেতে তুলছিলাম না সময় নাই ঘুমই নাই তুই শুনে হেসে ভাই এই কিস্তি চাপো আইতা যে আমি কিস্তি দিতে কিসের কিস্তি কিস্তি লাইছে কিস্তি ভাই আমার টাইম ভাই হ্যাঁ এখানে কে এসেছে হ্যাঁ কই কিস্তি দিয়ে আনব শুন কি দুষ্টুমি না করে হ্যাঁ বসিতে আধার কে দিতে कईल আমি লক্ষিণদরের একটা এত বড় দেহরক্ষী আর আমার ঈশ্বর মুখে মোর আরপির পাতার আধার নিয়ে যাইতাছিস তখন ভাই আর সহ্য করতে পারি নাই ও ভাই থার বাতে দুইটা পিপাচকের আধার খেয়ে পড়ি ভাই তুই স্বপ্ন খেয়ে ফেলেছিস সব খেয়ে ফেলেছি একটু একটু তুই ভাবলি না যে পিপায় আধার খাচ্ছে আমি পিপায় সহকারে খেয়ে ফেললাম পিপায় আধার খাবো আন্দন আমি হইতা তারে তারে সহ্য করব ভাই হইছো তো পিপা সহকারে খেয়ে ফেলছিস হ্যাঁ তোর পেটের মধ্যে হ্যাঁ পিপায় বাসা বাঁধবে পালাই হইছে আমার পেটের মধ্যে পিপায় বাবা হাবাইতে তুই সন্তানাদি তোলাবার পাইতিলে চমে চকি ভাই হ্যাঁ তাহলে তুই এটা বলছিস হ্যাঁ শুন কি अरे बोका तोर साथे मस्करी करेछि আমিও তো কান্দার ভং ধরছি ভাই জন্ত অনেক দুষ্টুমি করেছি ভাই বলছি শুন তোমার কাছে কি একটু আদার নেই ভাই একটু আছে একটু আছে ওটা ফ্রিজে দিব তুই তাহলে জলদি করে বের কর কারণ ওটা সময় লাগবে কারণ কিছু করতে হয় না ফ্রিজে চলে চাপন কই রাখছিস খানা চ্যানেল ট্রাফিক করতেছি ফক 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 ফটাস 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 আদার তাহলে বসিতে গেটে দে আচ্ছা ভাই আদা রে বা আদা দাও চকে ফ্রিজে রাখছিলি তাই আদার ভিজে গিয়েছে এই কারণে ওরকম হয়েছে জানতে হ্যালো হ্যালো আচ্ছা ঘুরি ঘুরি কষ্টা মাছ তো কষ্টা আমাদের নাম ছড়বি কলা পেট কেটে দিলে হালা বসে ফেলো।